হ্যাঁ গাইস, ওয়েলকাম টু রফিক ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রফিক ব্লগস এর 260তম পর্ব, 260। প্রথাগত নিয়ম, নিউজ নিউজ নিউজ, টপিকস হচ্ছে নিউজ, আর প্রতিদিন নিউজ যেটা আমাদের আন্তর্জাতিক জাতীয় সব সমস্যা, বাংলাদেশের বাংলাদেশি নাগরিকদের জন্য এটা কিন্তু জাতীয় একটা সমস্যা এবং গোটা বিশ্বের জন্য এটা আন্তর্জাতিক একটা সমস্যা। কারণ রোহিঙ্গাদের দ্বারা আমাদের দেশের যে সমস্যা তৈরি হচ্ছে তারা কিন্তু, আমরা এটা ফিল করছি, আমরা এটার জন্য সাফার করছি, তারা তো সাফার করছেই, তাদের দেশের জাতীয় সমস্যা না, কারণ তাদের দেশের লোকজন তাদেরকে তো বেরি করে দিচ্ছে, তারা এটাকে পছন্দ করে না। চলুন এটা নিয়ে কথা বলা যাক। রোহিঙ্গা দুঃখ বাড়ালো বৃষ্টি। আপনারা জানেন আজকে বৃষ্টি হয়েছে এবং গতকাল রাতে ভয়ঙ্করতম লোডশেডিং ছিল ঢাকা শহরে। 3:48 বা 45 দিকে বিদ্যুৎ চলে যায়, তারপরে ভোর 6:48 আবার বিদ্যুৎ আসে। এই সময়টা মানে কি বলবো, এটা অস্থির, খুব বাজে যখন একটা সময় পার করা হয়েছে। এই সময়টা এত বেশি গরম ছিল, মানুষজন কেউ ঘুমাতে পারেনি, আমি তো ঘুমাতেই ফেরাত ঘুমাইনি সকালে, এই অবস্থা। পরে বিদ্যুৎ আসার পর আমি হয়তো ঘন্টা তিনি ঘুমিয়েছি, তো এবং গোটা আমি মানুষকে দেখেছি সারা রাস্তা মানুষ ভরা, বাচ্চা রাস্তার মধ্যে তারা খেলছে, নেমে এসছে, কারো আইপিএস এর ব্যাকআপ নেই, সব শেষ হয়ে গেছে, মানুষ অস্থির। যাই হোক, তো রোহিঙ্গাদের দুঃখ বাড়ালো বৃষ্টি। এমনিতে রোহিঙ্গাদের উপর মাথার উপর কিছু নেই, তারা এই বৃষ্টি এসে তাদেরকে আরো কষ্ট বাড়িয়ে দিয়েছে, কারণ এইসব সামান্য যদি ঝড় হয় সেক্ষেত্রে তো আরো মারা পড়বে লোকজন। এই সামান্য, এই সবার তো পলিথিনও নেই, তারা কিভাবে এখানে থাকবে, এর কাদা পানি। রোহিঙ্গাদের কেন অপছন্দ করে মিয়ানমার, কেন ধর্মীয় ধর্মীয় সহিংসতা ছাড়া আর কিচ্ছু না, অপছন্দ করার কোনো কারণ নেই। সৌর বিদ্যুৎ এবার জাতীয় গুইডে, চমৎকার। সৌর বিদ্যুৎ জাতীয় গুইডে জমা হতে একটা ভালো কিছু। কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রোফিডে ডিসিএসপি 1 ঘন্টা। আপনারা জানেন কুষ্টিয়ার রশিদ বৃহত্তম চালের মোকাম, এটা হচ্ছে রশিদ অ্যাগ্রোফুড, রশিদ আপনারা যে চাল খান রশিদ অ্যাগ্রোফুড, তারা বলেছিল যে তাদের কোনো চালের স্টক নেই। পরে এখানে ডিসিএসপি গিয়ে দেখছে যে তাদের এখানে প্রচুর চালের স্টক। পরে তারা মালিককে, রশিদকে আসার জন্য কয়েকবার ট্রাই করেছে, তাকে ফোন করেছে আসার জন্য, মানে তার ম্যানেজারকে দিয়ে বলিয়েছে, কিন্তু সে আর পরে তার ফ্যাক্টরিতে বা তার চালের আড়তে আসেনি। এই চালের ইচ্ছাকৃতভাবে চালের গুদামে চাল আটকে রেখে চালের দাম বাড়ানো হচ্ছে। এখন খুব মোটা চালের কেজি 50 থেকে 55 টাকা, চিন্তা করতে পারেন 100 টাকায় 2 কেজি চালও পাওয়া যাচ্ছে না, মানে একজন গরিব মানুষ সে কি খেয়ে বাঁচবে, যা ইচ্ছা তাই হচ্ছে দেশে। 30 টাকা চাল চাল বিক্রি শুরু, সরকারি আয়, সরকারি চাল যেটা আগে সাধারণ গরিব মানুষ যারা কিনতে ছিল সেটা ছিল 15 টাকা, এখন সেটা 30 টাকায় বিক্রি হচ্ছে। অল আউট না হওয়াটাই শান্তনু অস্ট্রেলিয়ার পূজার কেনাকাটায় পছন্দ, লাল সাদা 4 মাসের জন্য মাঠের বাইরে ডেমবেলে ফ্রাঙ্ক রিবেরি জার্সির জন্য যে বাক্স আছে। মিনিকেট চাল খাদ্যমান নষ্ট হয়ে যায়, মিনিকেট চালে, আচ্ছা মিনিকেট চালে খাদ্যমান নষ্ট হয়ে যায়, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ গবেষণায় প্রমাণিত করেছে যে মিনিকেট চালে খাদ্যমান নষ্ট হয়, মনে রাখবেন নো মিনিকেট। আর কি আছে উল্লেখযোগ্য, শরণার্থী বিষয়ে আইন প্রণয়ন নির্দেশ দিয়ে রিট। আর কি আছে উল্লেখযোগ্য, প্রথম আলোতে যেটা বলছিলাম মোটা চালের কেজি 50 টাকা উঠেছে, রোহিঙ্গা শরণার্থী আশ্রয় কি স্থায়ী হবে, স্থায়ী হওয়ার কোনো যুক্তি নেই, তবে সারা বিশ্ব দিয়ে গিয়ে সেটাকে মানে এই ব্যাপারটাকে সমাধান করা সম্ভব। যুক্তরাষ্ট্রের হককে সম্বর্ধনা, ফেসবুকে iPhone 8 এর লোভে পা দেবেন না, এটা সত্য। ফেসবুকে এগুলো iPhone 8 7 আর মাত্র 7 দিন আছে, যে দ্রুত শেয়ার করুন, শেয়ার করলে আপনি পেয়ে যেতে পারেন। আর আমাদের কাছে 500টি আইফোন আছে, তার মধ্যে ভাগ্যবান একজন, আমার কত পরিচিত লোকজন এত লোভী মানুষ, এরা এরা ফেসবুকে সমানে শেয়ার করে, ফেসবুকে সমানে শেয়ার করে, এরা এত নির্বোধ, এরা মনে করে যে আসলে এভাবে শেয়ার করলে মনে হয় যে আইফোন পাওয়া যাবে, মানে কোন পাগলে আইফোন তাদেরকে দিয়ে একটা 80,000-90,000 টাকা দেবেন আইফোন ফেসবুকে শেয়ার করলে, এত পাগল তারা, পাগল তাদের লোভ প্রচুর, তারা এটা মানে অযৌক্তিক ভাবে তারা কিছু কাজকর্ম করে থাকে। চলে যাই অন্য নিউজে, বজ্রপাতের সময় ওয়াইফাই চালু থাকবে নাকি বন্ধ, এটার একটা কথা আর কি, যে বজ্রপাতের সময় ওয়াইফাই চালু থাকলে কি সমস্যা, বন্ধ থাকলে কি সমস্যা। বজ্রপাতের সময় আপনার ইন্টারনেট চালু থাকলে প্রথমত আপনার রাউটার কাটবে, দ্বিতীয় হচ্ছে আপনার পিসির ভিতরে যে ল্যান্ড কার্ড থাকে, পিছনে যেখানে আপনি ইন্টারনেটে কানেকশন ঢুকান ওটা কেটে যাবেন, এবং ভাগ্য ভালো হলে আপনার মাদারবোর্ডটা কেটে যেতে পারে, এটা মনে রাখবেন। এবং যদি আবার আপনার যদি পাওয়ার সাপ্লাই যদি ডিরেক্ট বিদ্যুতে থাকে সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই কাটার সম্ভাবনা আছে, এবং যদি ডিরেক্ট বিদ্যুতে না থাকে ইউপিএস থেকে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই ভয় নেই, কিন্তু আপনার ল্যান্ড কার্ড কাটবে। আমার এরকম একবার হয়েছে, আমার অফিসের পিসির ল্যান্ড কার্ড জ্বলে গিয়েছিল বজ্রপাতের সময়, সেটা অবশ্যই একটা মানে বাণিজ্যিক এরিয়াতে, তারপর ল্যান্ড কার্ড জ্বলে গিয়েছিল সেখানে রাউটার। তবে হ্যাঁ, আপনার ওয়াইফাইয়ের সাথে কোনো ডিভাইস কানেক্ট থাকলে ফোন বা ল্যাপটপ সেগুলো কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি আপনার ওয়াইফাই যে রাউটার সেটা ক্ষতি হবে, প্লাস আপনার যদি ডিরেক্টলি কোথাও ইন্টারনেট কানেকশন থাকে সেটা ক্ষতি হবে, জ্বলে যাবে, মনে রাখবেন। চলে যাবো বাংলাদেশ নিউজ 24-এ।
বাংলা নিউজ 24 চলে এসেছে। তার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আজকের তারিখ, ঢাকা রবিবার 2/8/2024, 17 সেপ্টেম্বর 2017, 25 জিলহজ 1438, এই ছিল আজকের তারিখ। একই অবস্থা এখানে, কূটনৈতিক প্রবেশে বাধা না দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান, এইটা করেছেন অবশ্য এটা মানে মায়ানমারের কথা বলা আছে। খাদ্যের অভাবে রোহিঙ্গা শিশুদের মৃত্যুর আশঙ্কা, এটা একটা অন্যতম একটা নিউজ। খাদ্যের অভাবে রোহিঙ্গা শিশু, রোহিঙ্গা প্রচুর শিশু আছে, তাদের কোনো বাবা মা নেই, বাবা মাদেরকে মেরে ফেলেছে, তাদের প্রতিবেশী তাদেরকে টেনে নিয়ে এসছে এখানে। এই শিশু, এইসব শিশুরা কোথায় যাবে, তাদেরকে, তাদের তাদের কি হবে? তো এইসব শিশুরা তো ওই চান নেওয়ার জন্য যে মারামারি পাড়াপাড়ি করতে হয়, এটা ওরা করতে পারে না, খাবার না পেয়ে তাদের মারা যাওয়ার একটা আশঙ্কা আছে। আমি জানি না এটা কি হবে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার নয় কেন, পথের ধারে অসংখ্য মরদেহ, মুমূর্ষু বৃদ্ধ শিশু, চিন্তা করতে পারেন পথের ধারে আস্তে আস্তে অনেক যারা মারা গেছে, বয়স্ক মহিলা, প্রাপ্তবয়স্ক, একেবারে বৃদ্ধ, তাদের মরদেহ বা গুলি খেয়ে যারা বিভিন্নভাবে মারা গেছে, মুমূর্ষু বৃদ্ধ শিশু, এছাড়া আছে শিশু এবং মুমূর্ষু ব্যক্তি। ও এম এস চাল দাম 15 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা বলেছে। রোহিঙ্গাদের হত্যা বন্ধ করুন, সূচি নিরাপত্তা ভাঙন বলেছে অ্যাঞ্জেলিনা জোলি। দেখুন অ্যাঞ্জেলিনা জোলি, উনি বলেছেন যে রোহিঙ্গাদের হত্যা বন্ধ করুন, সূচি নিরাপত্তা ভাঙুন। খুলনায় 53 টাকা চাল 64 টাকা, ইয়েস খান, বাংলাদেশে খুব আরামে থাকুন। মানে 53 টাকার চাল 64 টাকায় খান, 45 টাকার চাল 55 টাকায় খান, আর আলহামদুলিল্লাহ দেশে খুব উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জোরে জোরে ভেসে যাচ্ছে দেশ। আর এটা বলুন, শুধু ফ্লাইওভার দিয়ে যেতে পারলে আপনারা উন্নয়ন মনে করেন, চমৎকার। বাংলাদেশ ভারত পাঁচ রুট নিয়ে কুইক ডিসপোজাল চায় বিআরটিসি। খাদ্যের অভাবে রোহিঙ্গা শিশুদের মৃত্যু আশঙ্কা, সেভ দ্য চিলড্রেন। সৌর বিদ্যুতের সেচে ফেলবে 2600 মেট্রিক টন ধান, চমৎকার। চালের দাম বাড়ছে মজুতদারিতে, দেখুন মজুতদারি যারা স্টক করে বা গোডাউনে রাখে তারা চালের দামটা বাড়াচ্ছে। শুভ ঠোঁটে অরিজিতের গান ভিডিও আর্ট, ও আচ্ছা, শুভ অরিজিতের গান গাছ, অরিজিতের গান শুভ আর লিপ সিং করবে। নিলয় সারিকা এক্সপ্রেস, মানে গাড়ি থেকে পানি না, পানিতে চুবিয়েছে কে, দুজন তো মনে হয় পানিতে চুবে, একবার এক একটা অবস্থা, ঘাট ধরে দুটো এরকম চুবানোর দরকার ছিল। চলে যাবো বিবিসিতে, ও এখানে একটা কি ধুম ফোর এ শাহরুখ, মাই গড, পরবর্তী সিনেমা ধুম ফোর, এখানে আসছে শাহরুখ। একই হাল মাহিমার, আমির খানের মরার ঘুম, মরার ঘুম, আমির খান কি খুব ঘুমান নাকি, একটু দেখা যাক। ততক্ষণ বিবিসি ঘুরে আসে, বাবা আমাকে ছাড়ে বাংলাদেশের 1300 রোহিঙ্গা শিশু, বুঝলে বলছিলাম। কক্সবাজার মুনাফাখোরের পাল্লায় রোহিঙ্গা শরণার্থীরা, মুনাফাখোর না, টাউট বাটপারদের পাল্লায় এবং এখানে সন্ত্রাসীদের পাল্লা, ওদেরকে আটকে টাকা নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে বেশি দাম জিনিস নেওয়া হচ্ছে, তাদের কাছে কি জিনিস কিনে নেওয়া হচ্ছে, তারপরে গরু দুই, তারা যে সব গরু ছাগল নিয়ে আসে, গরুর দাম 2000 টাকা, ছাগলের দাম 500 টাকা, এভাবে কিনে নেওয়া হচ্ছে। এরা কি বাটপারি না, এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের চেয়ে ওদের চেয়ে বেশি খারাপ, শয়তানের হাড্ডি। ভারতের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ কি চালু, চালু কি দাম দিয়ে, সর্দার, আচ্ছা দামাদর, সর্দার সরোবর ড্যামকে বলা হচ্ছে আমেরিকার কলম্বিয়া নদীর উপর গ্র্যান্ড কুলি ড্যামের পরে বিশ্বের বৃহত্তম, এদিন যার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কত মানুষকে বেঁধে ছাড়া করলো, তার জনপদ মুছে দিল নর্মদা নদীর উপর তৈরি বাঁধ। আচ্ছা অনেক, হ্যাঁ এই বাঁধটা দিয়ে অনেক মানুষের ঘর বাড়ি মানে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। গাজাতে নিজেদের সরকার বিলুপ্ত করছে হামাস, আমির খানের মরা ঘুমটা একটু দেখবো। সিক্রেট সুপারস্টিশন প্রচারণে ব্যস্ত আমির খান, এর মধ্যে প্রকাশ হলো এই তারকার জীবনে একটা গোপন ঘটনা, আমির খানের মরার ঘুম। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকার ছবিটির নির্মাতা অদ্বৈত চন্দন বলেছেন, আমি যে সিক্রেটটি বলবো সেটি জানতে পারলাম, আমির স্যার আমাকেও মারতে পারেন, আসলে যখন তিনি ঘুমিয়ে পড়েন কেউ তাকে ডেকে তুলতে পারবে না, যাই হয়ে যাক না কেন, নিজের থেকে না উঠলে আমিরকে ডেকে তোলার ক্ষমতা কারণ নেই, তবে শুটিংয়ে না থাকলে, ছবি রিলিজ না থাকলে বা ব্রেক নিলে আমির এমনভাবে ঘুমান, মানে যখন তার একটু ঘুমানোর টাইম তখন সে এমনভাবে ঘুমায় মানে তাকে ডেকেও কেউ তুলতে পারে না। দীর্ঘ 11 বছর ধরে আমির খানের ম্যানেজার দায়িত্ব পালন করেছেন অদিত্য চন্দন। এছাড়া আমির খান অভিনেতা তারে জামিন পার ও ধোবি ঘাট ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। সিক্রেট সুপারস্টার আমির খানের সহশিল্পী হিসেবে রয়েছে জায়রা ওয়াসিম, মেয়ের বীজ, রাজ অর্জুন সহ প্রমুখ। আচ্ছা ছবিটি নির্মাতা অদিত্য চন্দন, আচ্ছা আমির খানের ম্যানেজার অদিত্য চন্দন, সেই ছবিটা সে নির্মাণ করেছে, মানে সেই ছবিটা ডিরেক্টর এবং আমির খান তাকে এই সুযোগটা দিয়েছে তার ম্যানেজারকে, এখন একজন সে ডিরেক্টর হিসেবে তার জায়গা করে নিল, শুভকামনা। চলে যাব বিবিসি, প্রথমে আজকে যাব বিবিসি ইংলিশে, এ ফেমাস রিফিউজি মিস এ রাইট উইং ন্যাশনালিস্ট, চলে যাব। চলে আর কি আছে, মায়ানমার জেনারেল ব্লেমস ক্রাইসিস অন রোহিঙ্গা, টেরর থ্রেট লর্ড আফটার
টিউব বোম্বিং, রাশিয়া ডিনাইজ বোম্বিং সিরিয়া রিবেলস, দ্য ম্যান হু বিলিভ দে আর ক্রাইস্ট, উই মিসড আ পাইলট হলিডেজ, সেইজ রায়ানিয়ার, হ্যামিল্টন উইন সিঙ্গাপুর জিপি আফটার ক্র্যাশ, আচ্ছা আর কি আছে, উল্লেখযোগ্য বিবিসি তে কিছু আছে, দ্য জার্মানিস স্কুল বয় জেলড ফর রাইটিং টু দ্য বিবিসি, মাই গড, বিবিসি কে লেখার জন্য জার্মানি তাকে জেল দেওয়া হয়েছিল স্কুল বয় কে, সিএনএন যাব, সিএনএন, চাওস ট্র্যাজেডি ইন রিফিউজি ক্যাম্প, ট্রাম্প সাউথ কোরিয়া ওয়াও টু ইনক্রিজ প্রেশার অন নর্থ কোরিয়া, ডিভাস্টেটেড আয়ারল্যান্ড কুড বি ইন নিউ স্টর্ম পাথ, আর কি আছে, ফায়ার অ্যান্ড ফিউরি ট্রাম্প কাকু, আচ্ছা হ্যামিল্টন এক্সটেন্ডস লিড অ্যাজ ব্যাটেল ক্র্যাশেস অ্যাট রেইন হিট জিপি, নিউ দুবাই সিটি কামিং 2021, দুবাই নতুন শহর আসছে, মডেল রিভার্স ট্রান্সজেন্ডার আইডি, হ্যাঁ জেন্ডার চেঞ্জ করো কোনো সমস্যা নেই, গিভ ইন, আচ্ছা আর উল্লেখযোগ্য কিছু টিভি শো, ট্রিগার্স লিটল নো ফোবিয়া, আজকে এখানে শেষ করবো, আজকে প্রথম আলো থেকে পড়লাম না, দেখলেন রফিক ব্লগসের 260তম পর্ব, আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছেন সবাইকে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো করবেনই, কারণ এখানে সাবস্ক্রাইবের বিষয়ে কোনো কথা নেই, বাই বাই, দেখা হবে আবার কালকে।